হাই বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পছন্দের চ্যানেল প্রিয় মাস্টার আর আজকে আলোচনা করব ডাব্লিউ বিপিএসসির কমন বাংলা প্রতিবেদন নিয়ে অর্থাৎ যে পরীক্ষাটি হচ্ছে দু হাজার কুড়ি সালের ছয় ডিসেম্বর অর্থাৎ হাতে আর অল্প কটা দিন ইতিমধ্যে অনেকে অ্যাডমিট তুলে নিয়েছে যারা এখনও অ্যাডমিট তোল কোনো কারণে আজকেই অ্যাডমিট তুলে নিও আর আমার এই আজকের ভিডিও ক্লাসটি অনেকের কমেন্টের ভিত্তিতে অনেকে কমেন্ট করেছে যে বাংলা প্রতিবেদন কোনগুলি পড়লে তারা কমন পাবে তারা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে সো আমার এই ভিডিও ক্লাসটি দেখলে তোমাদের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে সো তার আগে যারা আমার চ্যানেল নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর আমাদের অতত্ব দ্বারা যদি তোমরা উপকৃত হও নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তার আগে যে কথাটি বলবো যে নিশ্চয়ই তোমরা জানো যে ডাব্লিউবিপিএসিতে বাংলা প্রতিবেদন কিন্তু একটি থাকবে এবং একটি লিখতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে মোট ছটি বিষয় থাকে একশো মার্কস এবং ষাট মিনিট সময় থাকে যে ছটি বিষয় থাকে প্রত্যেকটির কিন্তু একটু বডি টাচ করে আসতে হবে বডি টাচ করলেই কিন্তু তোমরা নাম্বার পাবে যদি কোনোটা ভুল করে ছেড়ে আসো অর্থাৎ তোমরা পারলে না বলে ছেড়ে দিয়ে চলে আসলে তাহলে কিন্তু সেটা তোমাদের কাছে একদম মূর্খামির কাজ হবে কারণ হিন্টস দেওয়া থাকবে হিনসের উপর বেশ করে কিছু তো লিখতে পারবে আর কিছু লিখলেই কিন্তু তোমরা নাম্বার পাবে যদি পুরোটাই ছেড়ে দিয়ে চলে আসো তাহলে কিন্তু তোমরা এই কম্পিটিশান থেকে ছিটকে যাবে সো তোমরা তোমাদের টার্গেটে পৌঁছাও এটাই আমার লক্ষ্য তোমাদের টার্গেটের জন্য যা প্রয়োজন কমেন্ট সেকশনে জারিয়ে দিও সে মতো ক্লাসগুলি করানো হবে বা সেই তথ্য তোমাদের দেওয়া হবে সো চলো দেখা যাক আজকের আলোচনা কী বলে দেওয়া হচ্ছে বা কোন প্রতিবেদনগুলো পড়লে তোমরা নিশ্চয়ই একটা কমন পাবে তো চলো দেখে নেওয়া দেখো চোদ্দোটা বাংলা প্রতিবেদন আমি এইখানে লিখে রেখেছি এই চোদ্দোটার মধ্যে একটা কমন তোমরা পাবেই একদম ড্যাম শিওর তাহলে আমি যে চোদ্দোটা এখানে লিখে রেখেছি দেখো প্রথমেই রয়েছে নাম্বার ওয়ানে করোনা অর্থাৎ করোনার সারা বিশ্বে কী প্রভাব করোনা থেকে করোনার যদি ডিটেলস তোমরা পারো করোনা সংক্রান্ত যেখান থেকে প্রতিবেদন আসুক না কেন দেখবে তোমরা পারবে কি বলা হচ্ছে যে করোনা সারা বিশ্বের প্রভাব এই একটা আসতে পারে করোনা মোকাবিলায় প্রথম সারির জোর দ্বারা এই একটা আসতে পারে আসতে পারে করোনার ফলে বর্তমান অর্থনীতির ব্যবস্থা বা শিক্ষানীতির কী অবস্থা বা শিক্ষানীতির কী হাল সো এই করোনা সংক্রান্ত যেখান থেকে আসুক না কেন তোমরা পারবে সো করোনার ডিটেলসটা তোমাদের পড়ে যেতে হবে নেক্সট কৃষি বিল কৃষি বিল এই সাল কত তারিখে পাশ হলো এই সরকারের ভূমিকা কেন বিরোধীরা বিরোধ করছে সো এই হিন্টস কিন্তু তোমাদের দেওয়া থাকবে হিন্টস দেওয়া থাকবে প্রত্যেকেই টুকটাক লিখতে পারবে সো যারা যত হিন্টসের উপর সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে তারাই কিন্তু বেশি নাম্বার পাবে সো আর যদি তোমরা মনে করো যে আমি হ্যাঁ এইগুলো দেখে গেলাম হিনস তো থাকবে হিনস দিয়ে তার উপর সুন্দর করে লিখতে পারবো না এইসব গেস করে কিন্তু লিখতে পারবে না সময় নষ্ট হয়ে যাবে টোটাল কিন্তু কমপ্লিট করতে পারবে না সো অটোমেটিক কম্পিটিশন থেকে সিটকে যাবে সো মুখস্ত তোমাদের কিন্তু করে যেতেই হবে এই চোদ্দোটা নেক্সট কি বলছি আমফান বুলবুল ফনি এইগুলো সম্বন্ধে ডিটেলসে বলার অনেক কিছু আছে অনেক কিছু তোমরা জানো যেমন কারা নামকরণ করলো কোথার থেকে এলো কবে হলো কেমন বিপর্যয় বা ক্ষতিগ্রস্ত হলো সরকারের কি ভূমিকা ছিল নেক্সট চলে যাবো ডেঙ্গু তেমন প্রচার অভিযান ডেঙ্গু কারা ছড়ায় কোথার থেকে ছড়ায় বংশবিদ্ধাদের কিভাবে হয় নেক্সট সরকারের কী ভূমিকা বা কীভাবে প্রচার অভিযান করলে মানুষ এর থেকে রক্ষা পাবে বা এর অপকারিতাটা কি নেক্সট চলে যাবো কন্যাশ্রী কন্যাশ্রী এখন বিশ্বশ্রী যেহেতু এই সরকারের পরীক্ষা এই সরকারের একটি প্রকল্প এই সরকারের একটি প্রকল্প কিন্তু তোমাদের আসতেই পারে এবং এইগুলি যদি একটু সুন্দর করে লিখতে পারো তাহলে দেখবে যে যেহেতু এই সরকারের পরীক্ষা এই সরকারের প্রকল্প দেখবে ভালো নাম্বার পাবে এবং তোমাদের কাছে পাশ করাটা খুব ইজি হয়ে যাবে চলে এবং আর্সেনিক দূষণ আর্সেনিক দূষণ কিন্তু পশ্চিমবঙ্গের এখন একটা মারাত্মক দূষণ বা মারাত্মক রোগ এগুলি বলার কোনো প্রয়োজন পড়ে না জাস্ট তোমরা ডিটেলসে সুন্দর করে পড়ে যাও নেক্সট পথ দুর্ঘটনা বহু বছরেই যেগুলো লিখেছি এইগুলো কিন্তু বহু বছরের প্রশ্নপত্র আমরা অ্যানালাইসিস করে এইগুলো কমন দিয়েছি এবং এই বছরের জন্য খুব কিন্তু ইম্পর্টেন্ট সো এগুলোকে কিন্তু তোমাদের পড়ে যেতে হবে এবং এগুলো পড়ে এবং মুখস্থ করে ড্যাম শিওর তোমরা একটা কমন পাবেই নেক্সট যুব সমাজ ও সোশ্যাল মিডিয়া বর্তমান সোশ্যাল মিডিয়ার উপর যুব সমাজের ভূমিকা সোশ্যাল মিডিয়া আগে কেমন ছিল এখন কেমন হলো যুব সমাজ কতটা ডুবে আছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ এর ফলে যুব সমাজের ক্ষতি হলো না লাভ হলো বর্তমান সমাজ এখন কোথায় দাঁড়িয়ে আছে এই সোশ্যাল মিডিয়ার ফলে সো এগুলো ভালো করে পড়তে হবে এরপরে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপকতা ও প্রতিরোধ কেন্দ্রীয় সরকার বলো আর রাজ্য সরকার বলো যার কারণেই হোক না কেন এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু হয় করোনার প্রভাবেও হতে পারে সো এর ফলে সমাজে কতটা ক্ষতি হচ্ছে কতটা লাভ হচ্ছে কাদের লাভ হচ্ছে কাদের ক্ষতি হচ্ছে কালো বাজারের ফলে যে এই যে যে ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপকতা এগুলোকে কী করে প্রতিরোধ করা যায় সো এইগুলি নিয়ে সুন্দর করে পড়ে পড়ে যেতে হবে নেক্সট জনস জল সংকট তারপরে থাকবে দূষণ এটা হতে পারে পরিবেশ দূষণ কি কী বাতাস শব্দ জল আলাদা করেও আসতে পারে বা সমগ্রটা নিয়ে অর্থাৎ পরিবেশ দূষণ নিয়েও আসতে পারে তারপরে দেখো রয়েছে কি বর্তমান পরিস্থিতিতে বেকারত্ব সমস্যা কি বললাম ওই একই হতে পারে কেন্দ্র রাজ্য সরকারের ভূমিকা থাকতে পারে বা কোভিড নাইন্টিনের ফলে যে অর্থনীতির যে অবস্থা তার ফলে দেখা গেল কোনো সরকারি চাকরি নেই বা কোনো ব্যবসা নেই যার কারণে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেকারত্বের সমস্যা বেড়েই চলেছে আর একটা কারণ হতে পারে সোশ্যাল মিডিয়ার কারণ সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন যুব সমস্যা ডুবে রয়েছে সেটাও কিন্তু একটা কারণ হতে পারে বর্তমান পরিস্থিতিতে বেকারত্বের কী সমস্যা কি পরিস্থিতিতে বর্তমান বেকারত্ব দাঁড়িয়ে আছে কি হাল কিভাবে ফেরানো যাবে বর্তমান পরিস্থিতিটাকে চলে যাবে রক্তদান সো এই রক্তদান সম্বন্ধে বলার কিচ্ছু কোনো কিছু প্রয়োজন রাখে না রক্তদান সম্পর্কে তোমরা অনেক কিছু জানো অনেক কিছু সুন্দর করে লিখতে হবে কারণ যখনই একটা সোজা জানা জিনিস আসবে সবাই কিন্তু সুন্দর লিখবে তার মধ্যে থেকে যে যতটা সুন্দর গুছিয়ে লিখতে পারবে অর্থাৎ যে আর তার মনের মতো করে লিখতে পারবে সেই কিন্তু বেশি নাম্বার পাবে আর বেশি নাম্বার পেলেই নিশ্চয়ই শিওর যে তোমরা এই চাকরি পরীক্ষায় চাকরি পেয়ে যাচ্ছ নেক্সট জাতীয় শিক্ষানথি দু হাজার কুড়ি সো এই ছিল আজকের আমার এই চৌদ্দটা এই চৌদ্দোটা তোমরা পড়ে যাও দেখবে অবশ্যই কমন পাবে আর একটা কথা বারবার বলে যাচ্ছি যে যে ছটি বিষয় থাকে বডি কিন্তু তোমরা অবশ্যই টাচ করে আসবে বডি টাচে কিন্তু তোমাদের নাম্বার থাকবে পার্ট ওয়াইজ নাম্বার থাকবে আমার লক্ষ্য তোমরা পাশ করো তোমরা তোমাদের টার্গেটে পৌঁছো ভালো থেকো দেখা হবে পরে ক্লাস